नमस्कार बंधुरा सबाई के आमार एग्रीफिल्ड चैनले स्वागत जानाई। आजकेर टॉपिक हलो टमेटो गाछे तीनटी भयानक रोग ओ तादेर दमन सम्बन्धे। तो चलुन जाना जाक। नम्बर एक, लेट ब्लाइट बा देरी ब्लाइट। पाता ओ फलेर उपर बादामी दाग तैरी करे एई धरनेर रोग जदि आपनार फसले देखते पाओया जाय। टमेटोर पाताय देरी ब्लाइट क्षतगुली गोलाकार थेके अनियमित आकारे होते पारे। এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। একে দমন করতে আমরা এন্ড্রোফিল M45 বা এন্ড্রোকল বা ডাইথেন M45 ব্যবহার করতে পারি। দ্বিতীয়, অ্যানথ্রাকনোজ বা ফল পচা। এই রোগ ফল পাকার সাথে সাথে দেখা যায়। এটি এই ছত্রাক ঘটিত রোগ। ফলের গায়ে প্রাথমিকভাবে ছোট্ট বৃত্তাকার দাগ কেটে ফলের গায়ে কালো কালো অসংখ্য স্পট ফেলে দেয়। এই রোগ দমন করতে আমরা কোপার হাইড্রোক্লোরাইড 20 গ্রাম 110 লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারি। নাম্বার 3, ব্যাকটেরিয়া উইল্ট বা ঢলে পড়া রোগ। ব্যাকটেরিয়া উইল্ট একটি মাটিবাহিত রোগ। এই রোগ জীবাণু শিকড়ের ক্ষতস্থান দিয়ে গাছের মধ্যে প্রবেশ করে জল পরিবহন নালীর মধ্যে বংশবিস্তার করে নালীর পথ বন্ধ করে দেয়। পাতা ও গাছ সবুজ অবস্থায় নেতিয়ে ঢলে পড়ে। এই রোগ মনে হয় যেমন গাছ মারা গেছে। এই রোগ দমন করতে আমরা 1.5% সোডিয়াম হাইড্রোক্লোরাইড বা গরম জলে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিটের জন্য বীজ ডুবিয়ে বীজকে যদি শোধন করে নিই আমরা এবং সেই বীজ যদি চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে হয়তো এই রোগ ঠেকানো সম্ভব।